दीदी। जहार दीदी। की दीदी घर और काम हम सारी दलो। हाँ दीदी काम दाम तो सारली खाने तुम्हारा आड़े घर के आसी छे। अच्छा आसो तो बस धान काटी उठी सार लो। हाँ दीदी धान हम तो काटी सार लो। ए बाड़ी रे किसी सब्जी पत्तर लगाई छो। की सब्जी लगाई छो। हाँ दीदी सब्जी तो लगाई छो जे गछ का बढ़ी नहीं जानु छे आ पत्तर गाट के सुखी जाउ छे की करबी सेटर मके बहुत चिंता लागु छे। हई दीदी मोर गछ का भी तो शांति नहीं होतला हेले मुई समो मीटिंग रे जाई थिली और सेठी बताइला आ मुई आसी कर हटा के प्रयोग करली हेले मोर गछ का ठीक हे गेला। ठीक अच्छे दीदी हेले मके भी बताओ मुई भी सेटा प्रयोग करबी। एटा घरे नहीं बनी जाए यार एटा के घंजीवा मिरित कहन दीदी एटा रे की सामान लगाई तबे मके ठीक बताई दियो। ठीक हैला तुम्हें आसी गेलो आ मुई तो आज नहीं बनाई भी कहि के कहूथिली आ टिके देरी बाद रे आसबो आ बनाई कर देखाई देबी मुई। ठीक अच्छे दीदी मुई आ टिके देरी बाद रे आसबी आ बनाई के बनाईबा दियो लके का संगे। ठीक अच्छे तबे टिके देरी बाद रे आसबो। আসলো এটারে বস। দিদি ঘানজিমা অমৃত বনাইবার কি কি সামান লাগে? 15 কিলো গোবর, 250 গ্রাম গুড়, আধা কেজি বেসন, গোমূত্র 5 লিটার, দিয়ামিটি আধা কিলো। সব সামান তো দিদি বতাই দেলে, এলা কি করকে পড়িয়া? সবকার পহলে দেয়া মাটি একে ঠেসি করে গুঁড়া করবা, তার বাদে গুড় একে দি গুঁড়া করবা। শুখা গোবর গারে যেতকি ঘাস ওস আছে আর পথর থর আছে হেগাকে হটে দেবা। আচ্ছা ঠিক আছে দিদি। গোবর গা তো সাফা হয়ে গলা এলা কি করতে আছে? এই শুখা গোবর গা রে দিমক মিট্টি গা গুড় গা বেসন গা দেই করে সব গাকে মিলাইবার আছে। হেতে আনো মেশাইবা সব গাকে। মেশাই দেলু দিদি এলা কি করবা? দিদি গোমূত্র গা দেই করে আউ এগাকে সানবা। আচ্ছা দিদি গোমূত্রটা কেতে মাত্রারে দেবা? এটা ঠিক হিসাবরে দেবার আছে যে এটা গিলা নাই হ্যাঁ মিশ্রণটা আউ এটাকে আমি গৈঠা বনাইবা। আচ্ছা ঠিক আছে দিদি। সানি লেলো ইলা এগাকে গৈঠা বনাইবা। দিও তুমি ভি এমতি থাকো বনাইবা। আচ্ছা দিদি এগা গৈঠা গা তো বনাওছু আর বনাইবার বাদরা কি করবা? এগাকে আমি 6 দিনের পাঁচ ছায়ারে শুকাইবা। আচ্ছা চলো তবে দিদি এটাকে ছায়ারে শুকাই দেবা। আচ্ছা ঠিক আছে চলো রাখি দেবা।
আচ্ছা ঠিক আছে, 6 দিনের বাদরে আসবো, তার বাদরে কি করা যায় এটা বতাই দেবা। আমি যখন জেওয়া মিলে তোকে বনাইছো যে সেই গা দেখতে যাবি বলে ভাবুছিল, হলে ঠিক হলে তুমি আসি গেল। চলো তবে দিদি দেখি লেবা। দিদি এ ঘানজিমা আমার তেয়ার হয়ে গলা কে? তেয়ার তো নাই হয়েছি, লেকিন গইঠাগা শুকি যাইছি। দিদি গইঠাগা তো শুকি গলা, তার পাত্রে কি করবা? এই গইঠাগাকে কুটি করে গুন্ডা করবা আর সুতরি বরারে রখবা। দিদি ঘানা যা অমৃত কে আমি জুট বরারে কি পাই রখবা? প্লাস্টিক বরাগারে রাসায়নিক পদার্থ রখা যাই থাকে আর সুতরি বরারে নাই থাকে, সেই পাই আমি সুতরি বরারে ভরবা। আচ্ছা চলো তবে দিদি আমি আগে গুন্ডা করবা। আচ্ছা ঠিক আছে চলো। দিদি এগাকে আমি প্রয়োগ কেমতি করবা? 2 কিলো ঘন জীবা মিলিতরে শুখা গোবরকে 10 কেজি মেশাই করে আর আমি পৌধাগারে প্রয়োগ করে পারু। দিদি এ ঘন জীবা অমৃতরে কি ফায়দা দিয়ে? এগা জমিনের উর্বরা শক্তি ভি বড়ায় আর যে পৌধা গা থাকে সেটা বড়বার পাই মদত করে দেখে। রাসায়নিক খাদ ওর জায়গায় আমি এগাকে প্রয়োগ করে পারু। তেবতে দিদি এটা বহুত ভাল চিজটা উঠে। দিদি এটা মকে প্রয়োগ করিকে দেখাই দেব? হ্যাঁ দিদি মুই দেখাই দেবি, আমার বাগান করেছো সেটি মুই প্রয়োগ করিকে তোমাকে দেখাই দেবি। চলো তবে দিদি ঠিক আছে, তোমার বাগান রে মকে প্রয়োগ করিকে দেখাই দেব। চলো তবে পৌধাগারে কেমতি প্রয়োগ করুন মুই দেখাই দেবি। দিদি গছ গার ঘানজিমা অমৃত চারিআড়ে দেয়া যায়? হ্যাঁ দিদি গছ গার ধারে ধারে দেয়া যায় আর এগা দিলে গছ গার পোষক তত্ত্ব বড়ই। এটা তো বহুত ভাল খাদটা উঠে। হ্যাঁ দিদি এটা বহুত ভাল খাদ উঠে আর এই খাদ গা দেলে গছকে বহুত বঢ়িয়া বনাইকে পাই সাহায্য করে আর ফল ভি ভাল হয়ে। আগলা ভি কিছু ফসল লগাইব তো ঘঞ্জিওয়া মেরিত প্রয়োগ করব। এটা তো দিদি তুমি বহুত বঢ়িয়া খাদটা মকে বতাই দেলো আর বহুত মোর পাই সময় দেলো, সেতকি পাই তোমাকে ধন্যবাদ। জোহার দিদি। জোহার দিদি। আচ্ছা তবে দিদি হলো আমি যাওছি। সবু কিষান ভাই ভীকে মর জোহার। ইলা যাহা ভি ফসল লগাওছ তুমি ঘঞ্জিওয়া মিরিত এই বিধি বনাইব আর আপনার ফসলরে প্রয়োগ করব। এই ঘঞ্জিওয়া মিরিতটা জমিনের পায়ে উর্বরা শক্তি বড়ায়
आउ फसल के बढ़के पाई मदद करे। एतार प्रयोग रे फसल का भी हमके भूल मिले। सबू किसान भाई भणिया के मोर जोहार, धन्यवाद।